মুজতালিফা থেকে শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করে মিনায় ফিরছেন হাজিরা। রোববার ফজরের নামাজ আদায়ের পর মিনার উদ্দেশ্যে রওনা হন বেশিরভাগ। শনিবার রাতেও মিনায় যান অনেকে। আজ মিনায় শয়তানের প্রতীক আল জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পাথর নিক্ষেপ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেবেন পশু কোরবানি। জামারাহ থেকে বেরিয়ে মাথা মুন্ডন করবেন হাজিরা। এরপর মক্কায় ফিরে এহরাম ত্যাগ করে স্বাভাবিক পোশাকে তাওয়াফ করবেন পবিত্র কাবা। তাওয়াফ শেষে আবারও যাবেন মিনায়। 11 ও 12 জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। শনিবার হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ময়দান। মসজিদে নামিরায় খুতবায় বিশ্ব শান্তি কামনা করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের আল মুয়াইখিলি।